আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 20 মে 2023 রোজ শনিবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসি কাউন্সিলর সুলতান ভাইয়ের ডেয়ারি খামারে, অর্থাৎ জিসান ডেয়ারি ফার্মে। আর এই জিসান ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর জিসান ডেয়ারি ফার্মে আসার পর দেখতেছি একাধিক উন্নত মানের একদম বাছাই করা বিগ বিগ সাইজের দুধের গাভী ও প্রেগনেন্ট গাভী। তো এই গাভীগুলোর জাতমান, কোয়ালিটি, সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো কাউন্সিলর সুলতান ভাইয়ের সঙ্গে কথা বলে। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন দর্শক, এই উন্নত মানের গাভীগুলো সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাদেরকে নিজ দায়িত্বে সরাসরি দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে হবে। আর দর্শক, প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিও পেতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, কালেকশন তো একের পর এক ভালোই চলছে। হ্যাঁ, কালেকশন আছে মোটামুটি 40-42টা মতন হাই গরু আছে। আচ্ছা, খামার ভর্তি গাভি আছে? অলরেডি খামার লোড। যে গাভিগুলো দেখতেছি মোটামুটি ছোট গাভি তো মনে হয় নাই বললে চলে, দুটো আছে বোধহয় নাকি? তিনটা আছে আর কি। তিনটা গাভি ছোট আছে আর সব বিগ সাইজের গরু। আচ্ছা, এগুলো কোথা থেকে কালেকশন করতে? সব আমরা এলাকাতে সংগ্রহ করি। আচ্ছা, বাচ্চা সহ কয়টা আছে আজকে? বাচ্চা সহ এখন আমি দেখাবো 6টা। 6টা গাভি বাচ্চা সহ আছে, বাকিগুলো প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট। আচ্ছা, অনেকদিন তো দুধ দহন করে দর্শকদের দেখাই না, আজকে কি সম্ভব হবে? একটা বিগ সাইজের গাভি দেখতেছি, অনেক বড় একটা গাভি, এটা কি দুধ দহন করে দেখানো যাবে? হ্যাঁ, দেখে নেন, সমস্যা নাই। এটা 2 বেলা 25 লিটার গ্যারান্টি, কেবল 2 দাঁত হচ্ছে। এখন দোয়ালে মোটামুটি আপনি 15-16 দুধ পাবেন, 15 থেকে 16 লিটার, বিকেলে 9-10, 25 লিটার 100% গ্যারান্টি। আচ্ছা, তো আমরা তাহলে একটা গাভি দুধ দহন করে দর্শক দেখেন, সমস্যা নেই। আর বাকি যেগুলো আছে সেগুলো অবশ্য জাত মান, সেই সাথে সঠিক যে দামটা। কাউন্সিলর খামারে কোনো আজাদ গরু আমি কিনি না, 100% জাত হতে হবে। দেখেন, আগুলো দেখায় দেন খামারে গরু সব কতটি গরু আছে, আমরা দেখব, দর্শকদেরও দেখাবো ইনশাল্লাহ সব মিলে যে গাভিগুলো আছে। চলেন তাহলে আমরা এক এক করে গাভিগুলো দেখি, আর তার আগে আপনার প্রথম যে গাভিটা রয়েছে বিগ সাইজের, সে গাভিটা আমাদের দুধ দহন করে দেখাই দিবেন। কাউন্সিলর ভাই, শুরুতেই আমরা 1 নম্বর সিরিয়ালে আপনার সেই বিগ বডির গাভিটা দেখতেছি বাচ্চা সহ। এই গাভিটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। অনেকদিন পরে একটা ভালো মানের দুধের গরু পাইছি, বড় গরু, হাই গরু, মানে প্রথম বাচ্চা দেওয়া গরু। আচ্ছা, আমরা কিন্তু মুখে বলি 20-25, দোয়াতে কিন্তু অনেকেই পারে না, সেটাই আমি 100% দোয়াই দেবো। আচ্ছা, আপনার দাঁতও দেখেন, 2 দাঁত কিন্তু হচ্ছে কেমন? আচ্ছা, 2 দাঁত হচ্ছে, একটু দেখা দিবেন হালকা করে, আস্তে করে একটু দেখাই দেন, দাঁত দেখেন কত বলতে পারেন যে এত বড় গরু? হ্যাঁ, অনেকটা বড় গাভি তো, বিশাল গরু, একটু দাঁতটা দেখাই দেন আস্তে করে। দাঁত 2টা না 6টা হয়ে গেছে, দেখেন দেখেন কেবল দাঁত উঠতেছে। আচ্ছা, এই যে ছোট করে মাঝখান দিয়ে দুটো করে দুটো দাঁত উঠতেছে, দাঁত উঠতেছে। আচ্ছা, ধন্যবাদ। এবং বাচ্চা তাহলে প্রথম? বাচ্চা প্রথম। কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা। আচ্ছা, ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন হয়েছে? বাচ্চার বয়স মোটামুটি 15 দিন হয়েছে, আমি সাবেক দুধ আমার গরু কাছে গেছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনার দুধ ফুললি ফুল আসে গেছে, ফুল 25 কেজি আপনি দোয়ায় নিয়ে যাবেন, সকাল বিকেল 3 দিন থাকে, বহু সাল পর নিয়ে আসবেন, খাওয়া দাওয়া ফ্রি। আচ্ছা আচ্ছা, এখন দহন করলে তাহলে কত কেজি আসবে? তাও ধরেন 15-16, 15 থেকে 16 কেজি, আর বিকেলে 9-10। আচ্ছা, যেহেতু আমরা এই গাভিটা দুধ দহন করে দেখাবো, হ্যাঁ দেখেন, আমাদের দর্শকদের দুধ দহন করে দেখান, তার আগে আমরা দামটা জেনে নেই, কত দাম হলে এটা? এই গাভিটা আমি ওয়েটিং রাখবো, প্রতি পর্বে একটা করে, একটা করে ওয়েটিং রাখি, আমার কিছু বন্ধু বান্ধব থাকে তো। আচ্ছা, ওয়েটিং রাখি। আচ্ছা, 1 নম্বর সিরিয়ালের বিগ বডির এই গাভিটা মাত্র 2 দাঁতে যাচ্ছে, অলরেডি মানে 2 দাঁত হয়ে গেছে আর কি, প্রথম বাচ্চা। গরু তো অনেক প্রোগ্রাম করেছেন, 2 দাঁতের গরু কিন্তু এত বড় হয় না, এত দুধের গরু কিন্তু হয় না। জি, তো চলেন তাহলে আমরা দুধ দহন করা দেখলে বুঝতে পারবো বাচ্চা কেমন আছে, আমরা সরাসরি দুধ দহন করা দেখি। দর্শক, আমরা 1 নম্বর সিরিয়ালের বিগ বডির গাভিটা এখন দহন করা দেখবো সরাসরি। বালতি দেখা দেন। হ্যাঁ অবশ্যই, বালতিতে একটু পানিটুকু ফেলাই দেন, দুধটুকু ফেলাই দেন, অন্য গাভি দহন করা হয়েছে তারপরে ফেলাই দেন ভাই, আসলে ওইটুকুই কথা থাকে, কথা যাতে না থাকে আমরা সেটাই করব ইনশাল্লাহ।
তো কাউন্সিলর ভাই মোটামুটি ম্যাপে দেখায় দেন জি কত লিটার হয় দেখা যাক এই দেখেন ফেনাটা একটু ইয়া করে দেন ফেনাটা একদম ফিনিশ করে দেন ম্যাপে দেখায় অনেক জনের অনেক মন্তব্য শুনতে হয় ভাই একদম ফেনা ইয়া করে দেন হ্যাঁ দেখছেন অনেক ধন্যবাদ এক এক দুই 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 তিন ফেনা কিন্তু নাই তিন চার চার পাঁচ পাঁচ দিলে দেন পাঁচ পাঁচ ছয় 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 সাত সাত আট 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 নয় 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 দশ 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 এগারো এগারো ওই এগারোটাই ধরেন এগারো এক লিটার ধরেন খানা আছে কতটুকু হইলো আচ্ছা তাহলে এগারো বাইশ তো গরম দুধ তারপরে ফেনা টেনা আছে জি সব মিলে আপনি বলছিলেন বোধহয় পনেরো না ষোলো কেজি পনেরো বলিনি আমি আমি বলছি ষোলো ষোলো কেজি দুই বেলা দিয়ে হলো আপনার বলছিলেন হলো পঁচিশ পঁচিশ কেজি জি আচ্ছা তো এখন তাহলে একটু গরম দোয়ানি একটু অন টাইম হয়েছে একটু বেশি হয়েছে দুধ আচ্ছা আচ্ছা আটটায় দোয়াই ধরেন এগারোটা বাচ্চে আচ্ছা এই কারণে চার কেজি দুধ বেশি হয়েছে আচ্ছা আচ্ছা যদি সময় মতো দহন করা যায় তাহলে তো মনে হয় ওইটাই ষোলো সতেরো অনেক ধন্যবাদ ভাই চলেন তাহলে পরের যে গাভিগুলো আছে দর্শকদের সেই গাভিগুলো এক এক করে দেখান দেখেন ফোন করে দেখে শুনে নেন এখন এই অবস্থায় যদি বিক্রি করেন দুই নাম্বার সিরিয়ালে বাচ্চা সহ এই গাভিটার একদম কত যাচ্ছে 2 লাখ 65 দাম 2 লাখ 65 তো এটাতে ডিসকাউন্ট রাখছেন ডিসকাউন্ট 10000 আমার বড় গুরুত্ব ফিক্সড করা আছে ভাই আচ্ছা 10000 টাকা ডিসকাউন্ট জি না আজকে গাভি বড় গাভির সংখ্যা বেশি 10 5000 বেশি দিবেন ভাই 15000 টাকা ডিসকাউন্ট দিলে আমার কিচ্ছু থাকে না আচ্ছা লাভ লস একটু কম বেশ করে দেখেন একটু মনের সাথে বুঝে দেখেন যদি আর 5000 ডিসকাউন্ট রাখা যায় তাহলে 15000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেখেন তো একদম কত দাঁড়ায় আচ্ছা না আপনি রিকোয়েস্ট করলেন এই গুলো আপনাকে দিয়ে দিলাম 2 লাখ 50 একদম 2 লাখ 50 একদম একদম দেখেন বাচ্চা কি আর গরু গেট আপ দেন তোলা দেন আচ্ছা অনেক ধন্যবাদ ভাই চলেন তাহলে দর্শকদের পরের গাভিটা দেখেন কাউন্সিলর ভাই আমরা তিন নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা গাভি দেখতেছি বাচ্চা সহ জি এই গাভিটা কি জাতের এটা কি মানুষ তো রানী শঙ্কর কয় ভাই কিন্তু গরু তো অরিজিনাল ফিজিয়ান আচ্ছা ভালোবেসে ডাকে আর কি হ্যাঁ ভালোবেসে ডাকে কিন্তু গরু কিন্তু রানী শঙ্কর অনেকে রানী শঙ্কর আছে দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সাথে কি বাচ্চাটা সাথে সার বাচ্চা আচ্ছা সাথে সার বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে ভাই বাচ্চার বয়স আজকে 8 দিন 8 দিন জি আচ্ছা 8 দিনের বাচ্চা সহ এই গাভিটা থেকে দুধের পরিমাণটা কেমন আসতে পারে দুধের পরিমাণ ধরেন 20 ছাড়িয়ে যাবে নি ভাই 20 লিটার উপরে জি আমি 18 17 দোয়াচ্ছি কিন্তু আমি বাচ্চা এখনো ঠিকমতো ধরে নাই আচ্ছা 20 প্লাস থাকবে গরু 20 প্লাস না থাকলে গরু আমাকে রিটার্ন দিয়ে দেন সমস্যা নেই আচ্ছা তিন নাম্বার সিরিয়ালে বাচ্চা সহ গরু কত বড় দেন হাইট কত বড় দেখেন দুই দাঁত কিন্তু বয়স আচ্ছা তো দর্শকরা এই গাভিটা কি দামে নিতে পারে এত স্বাধীন আচ্ছা স্বাধীন হলে ভালো হয় মা বোনেরা বাড়িতে যেতে দহন করতে পারে জি তো এটা যদি এখন বিক্রি করেন এই গাভিটার দামটা কত চাচ্ছেন এই গাভিটার দাম চাচ্ছে 2 লক্ষ 60 2 লক্ষ 60 একটা বাছুর কিন্তু কিন্তু 1 লাখ 60 লাগবে এইরকম মানের বাচ্চা কিনতে আচ্ছা কিন্তু এখন তো বাচ্চা সহ গাবি বাচ্চা দুধ দুটো কিন্তু ডবল দিচ্ছি আচ্ছা তো আপনার ডিসকাউন্ট কত রাখছেন ভাই 15000 15 করে দেন না 15 দেব না ভাই সবগুলোতে দেওয়া যায় না বড় গাবিতে 15 ভাই আপনি ওটা রিকোয়েস্ট করেছেন আমি দিছি আচ্ছা সবগুলো রিকোয়েস্ট রাখবেন না না আচ্ছা তো এটা জানেন আমি গরু প্রতি 5000 বেশি লাভ করি না আচ্ছা তো এইটার দাম তাহলে একদম দাঁড়াচ্ছে 2 লক্ষ 50 50000 টাকা কাউন্সিলর ভাই চার নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা বাচ্চা সহ গাভি দেখতেছি এই গাভিটা কি জাতের এটা ফিজিয়ান ফিজিয়ান জাতের গাভি দাঁত বয়স কেমন হয়েছে ভাই এটার দাঁত চারটা চার দাঁত জি বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা কি বাচ্চা ভাই এটা ফ্ল্যাগবি বাচ্চা হয়েছে ভাই বাচ্চাটা ভিন্ন বীজ ফ্ল্যাগবি ফ্ল্যাগবি বকনা হ্যাঁ বকনা ফ্ল্যাগবি বকনা ফ্ল্যাগবি কিন্তু অনেকেই পায় না খুঁজে আচ্ছা আমার কাছে কিন্তু একটা আছে বয়স কতদিন হয়েছে বাচ্চার বয়স আজকে ধরেন 14 দিন 14 দিন জি দুধ কেমন আসবে গাভিটা থেকে দুধ দুই বেলা 18 গ্যারান্টি 18 লিটার আচ্ছা দুই বেলা যদি 18 লিটার আসে এখন এই অবস্থায় দর্শকরা নিলে চার নাম্বার সিরিয়ালের গাভির এটার দামটা এখন যখন দোয়া দিতে বলেন আমি এখন 10 কেজি 11 কেজি দোয়া দেব 10 থেকে 11 কেজি 11 কেজি দোয়া দেব আচ্ছা দাম কত চাচ্ছেন
এটার দাম চাচ্ছি 2,40,000 2,40,000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট 10,000 আচ্ছা এক দাম 2,30,000 হ্যাঁ 30,000 টাকা আচ্ছা এখন আসলে দহন করার সময় নাই ভাই অনেক বড় ভিডিও হয়ে যাবে দর্শক যারা নিবে তারা দুধ দহন করে দেখে শুনে নিবে চলেন তাহলে দর্শকদের পরের গাবিটা দেখান দর্শক আমরা এই মুহূর্তে 5 নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ গাবি দেখতেছি ভাই এই গাবিটা কি জাতের এটা ফিজিয়ান ফিজিয়ান জি দাঁত বয়স কেমন হয়েছে ভাই দুই দাঁত বয়স দুই দাঁত জি বাচ্চা বাচ্চা দেখেন আগে কি সার বাচ্চা নাকি ভাই কালকে বাচ্চা দিছে আচ্ছা সার এখনো কিন্তু সুগই নেই বয়স তাহলে পুরো একদিন একদিন অনেক বড় সর একটা বাচ্চা হয়েছে বিশাল বাচ্চা আচ্ছা সার বাচ্চাই তো নাকি জি সার বাচ্চা আচ্ছা সার বাচ্চা মোটামুটি যে কোয়ালিটি হয়েছে অনেক বড় সর একটা বাচ্চা হবে এখন এই অবস্থায় আপনার দুধের পরিমাণ কেমন আসবে এটা আসলে তো মূলত এখন দুধ গ্যারান্টি তো ঠিক না তারপরও যেরকম দাম টানতেছি টানার উপরে ব্যাসেজ করে 18-20 কেজি দুধ আপনি পাবেন 18 থেকে 20 20 কেজি আচ্ছা তো 5 নাম্বার সিরিয়ালে গাবিটার দাম কত চাচ্ছেন এই গাবিটার দাম চাচ্ছি 2,50,000 2,50,000 জি আচ্ছা ডিসকাউন্ট কত রাখছেন ডিসকাউন্ট 10,000 ডিসকাউন্ট 10 এক দাম 2,40,000 টাকা জি আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে 6 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাবি দেখতেছি কাউন্সিলর ভাই জি এই গাবিটা কি জাতের এটা হলস্টিন ফিজিয়ান আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে দা এখন দাঁত নাই দাঁতই হয় নাই না দাঁত হয় নাই বলেন কি এত বড় গাবি কিন্তু দাঁত হয় নাই আচ্ছা প্রথম যেটা দেখলাম ওই রকমের মতো ওই রকম বিগ সাইজের গরু হবে এটা আচ্ছা বাচ্চা দেওয়ার সময় আছে কতদিন বাচ্চা দেওয়ার এখনো 15 দিন টাইম আছে এখনো 15 দিন দেখেন তলা দেখেন আচ্ছা এখনো 15 দিন যেহেতু সময় আছে এখন এই অবস্থায় অদাতেই দর্শকরা গাবিটা সংগ্রহ করতে পারবে বিশাল গাবি হবে কিন্তু আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই গাবিটার দাম চাচ্ছি 2,45,000 টাকা 2,45,000 জি আচ্ছা 2,45,000 টাকা দাম ডিসকাউন্ট কত রাখছেন অন্যান্য প্রোগ্রামে কিন্তু এই গাবিগুলো 2,80,000 চাবি কিন্তু আমার অত টাকা লাভের দরকার নাই ভাই আমার গরু প্রতি 5,000 টাকা লাভ হলি গাবি আচ্ছা ডিসকাউন্ট রাখছেন তাহলে 10,000 10,000 একদম 2,35,000 35,000 টাকা জি ভাই 7 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি এখন তো সবগুলো প্রেগন্যান্ট নাকি ভাই সব প্রেগন্যান্ট আচ্ছা 7 নাম্বার সিরিয়ালের এই গাবিটা কি জাতের এটা ফিজিয়ান এখানে একবারে মাজা ভারী সামনে চিকন আচ্ছা দাঁত কয়টা হইছে দুই দাঁত দুই দাঁত জি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে ভাই এখনো টাইম আছে 10 থেকে 12 দিন 10 থেকে 12 দিন আচ্ছা যেহেতু 10 12 দিন সময় আছে এখন দেখেন গরু দেখেন কি গরু দেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে তো নাকি উলান সফরের জায়গা ছাড়বে আর না আচ্ছা এখন এই অবস্থায় গাবিটা যদি কেউ নেয় এটার একদম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি 2,40,000 2,40,000 জি আচ্ছা 2,40,000 টাকা আপনার চাওয়া দাম জি ডিসকাউন্ট কত রাখছেন ডিসকাউন্ট 10,000 10,000 জি একদম 2,30,000 টাকা জি 8 নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতেছি ভাই এটা কি জাতের এটা হলস্টিন ফিজিয়ান আচ্ছা এটা দাঁত কয়টা হইছে দুই দাঁত দাঁত দুইটা জি আচ্ছা দুই দাঁত এটা কি প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে ভাই এটা টাইম আছে এখনো 15 দিন মোটামুটি এখনো 15 দিন আচ্ছা প্রথম বিয়ানের গাবি যেহেতু দর্শকরা চাইলে গাবির তলার ব্যাল নিচে কত দেখেন আচ্ছা অনেকটা জায়গা জুড়ে শুনেন এখন হকারে হইলে লাভ নাই মানুষ গরু চেনে তা তো অবশ্যই ভাই মানসিক বুঝো লাভ নাই কোন গরু কিরম মানুষ দেখলি বুঝবি নি অত হকারে হইলে লাভ নাই তো এটা যেহেতু প্রথম বাচ্চা দিবে সময় আছে কতদিন ভাই সময় আছে এখনো 10 12 দিন টাইম আছে 10 থেকে 12 দিন আচ্ছা এখন এই অবস্থায় নিলে এই গাবিটার দামটা কত চাচ্ছেন এই গাবিটার দাম 2,30,000 চাচ্ছি 2,30,000 আচ্ছা 2,30,000 টাকা দাম চাচ্ছেন ডিসকাউন্ট রাখছেন 10,000 10,000 জি ভাই 9 নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতেছি এটা কি জাতের রেড কাউ ফিজিয়ান আচ্ছা রেড ফিজিয়ান জি দেখেন মাথার গেটআপ পিছের গেটআপ ওদানের গেটআপ আচ্ছা দাঁত কয়টা চারটা চার দাঁত বাচ্চা কয় নাম্বার দিবে বাচ্চা প্রথমেই দিবে প্রথম বাচ্চা দিবে জি বান চার দিকে দেখেন সময় আছে কতদিন সময় আছে এখনো 15 দিন 15 দিন জি বাটগুলো একদম স্কয়ার চার জায়গা স্কয়ার চারটে বান আচ্ছা মাথাটা স্কয়ার উলান সবার তারও ছাড়বে নাকি জি আচ্ছা এখন এই অবস্থা নিলে প্রেগন্যান্ট অবস্থায় দর্শকদের জাতমান দেখে নিতে হবে আর দুধের গাবি তো সরাসরি দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে তো এই গাবিটার দাম কত চাচ্ছেন এই গাবিটার দাম চাচ্ছে 2,25,000 2,25,000 জি আচ্ছা 2,25,000 টাকা আপনার চাওয়া দাম ডিসকাউন্ট রাখছেন 10,000 10,000 কাউন্সিলর ভাই 10 নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতেছি কালো রঙের জি সাদা অংশ আছে হালকা এটা কি জাতের এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান জি দাঁত বয়স কেমন হয়েছে এখনো দাঁত নেই এখনো দাঁতই হয় নাই
আচ্ছা দাঁত হয় নাই কিন্তু প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে এখনো টাইম আছে আপনার প্রায় 20 দিনের মতো টাইম আছে প্রায় 20 দিন দেখেন আচ্ছা যেহেতু মোটামুটি অনেক দিন সময় আছে এখন দেশের যে কোনো প্রান্তে নির্বিঘ্নে চলে যেতে পারবে একবার সারা বাংলাদেশ যেতে পারবে আচ্ছা 10 নম্বর সিরিয়ালের এই গাবিটা এখন বাজার মূল্য অনুযায়ী দামটা কত যাচ্ছে এই গাবিটা আমার কিনা পড়তা আছে 2 লক্ষ 5000 টাকা দাম 2 লক্ষ 5 জি আচ্ছা 2 লক্ষ 5 ডিসকাউন্ট কত রাখছেন ডিসকাউন্ট 10000 ডিসকাউন্ট 10 জি আচ্ছা তার মানে দাম দাঁড়াচ্ছে 2 এর নিচে 1 লক্ষ 1 লক্ষ 95000 95000 টাকা একদম একদম ভাই 11 নম্বর সিরিয়ালে যে গাবিটা দেখতেছি জি এটাও তো প্রেগন্যান্ট গাবি এটা প্রেগন্যান্ট কি জাতের গাবি ভাই এটা এটা হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান দাঁত কয়টা হইছে দুই দাঁত দাঁত দুইটা জি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা সময় কতদিন আছে ভাই সময় আছে এখনো 15 দিন টাইম আছে দেখেন এখনো 15 দিন 15 দিন আচ্ছা অনেক দিন সময় আছে এর মধ্যে উলান সাভার হয়তো আরো কভার হয়ে যাবে এখনো আর তিন গুণ আসতে হবে আচ্ছা সুস্থ সবল আছে তো সবগুলো গাবি একবার সুস্থ কি রকম দাম চাচ্ছেন এই গাবিটার এটা দাম চাচ্ছে 1 লক্ষ 75 1 লক্ষ 75 75000 টাকা আচ্ছা 1 লক্ষ 75000 টাকা ডিসকাউন্ট কত রাখছেন ডিসকাউন্ট 5000 5000 জি শেষ মুহূর্তে কয়েকটা গাবি পাঁচে দিবেন নাকি 10 দিবেন না 2 এর নিচের গুরু 5 আচ্ছা তার মানে একদম দাঁড়াচ্ছে 70 1 লক্ষ 70000 টাকা আচ্ছা পাশে চলে যাই পাশে আপনার 12 নম্বর সিরিয়ালের যে গাবিটা দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলস্টেইন ফ্রিজিয়ান দেখেন গরু আড়াই লাখের গরুর সাথে 22 দিবে দুধে কিন্তু এই গরু আচ্ছা দাঁত কয়টা দুই দাঁত দাঁত দুইটা জি আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে আচ্ছা মাজার সাইডটা মোটামুটি একটু ভারী আছে কঠিন গরু বাড়তলা সব ক্লিয়ার আছে তো নাকি জায়গা অনেক জায়গা আছে সময় আছে কতদিন বললেন এখনো 10 12 দিন টাইম 10 থেকে 12 দিন জি আচ্ছা এখন এই অবস্থায় নিলে দর্শকরা এটা কি দামে নিতে পারবে এটা 1 লক্ষ 65 দাম 1 লক্ষ 65 65 পানির দামে সর্বোচ্চ আচ্ছা ডিসকাউন্ট 5 ডিসকাউন্ট 5 একদম 1 লক্ষ 60 60000 টাকা জি ভাই শেষ মুহূর্তে 13 নম্বর সিরিয়ালের যে গাবিটা দেখতেছি এটা তো প্রেগন্যান্ট গাবি এটা প্রেগন্যান্ট এটা জার্সি সাথে কিন্তু ফিজিয়ান ক্রস আছে আচ্ছা জার্সি এবং ফিজিয়ান মিক্স ফিজিয়ান ক্রস আছে মিক্সড আছে দাঁত কয়টা ভাই দাঁত 6টা দ্বিতীয় বিয়ান আচ্ছা 6 দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে জি বানটান সব জার্সি মাতারাতা সব জার্সি আচ্ছা জায়গা আছে মোটামুটি অনেক জায়গা কতদিন সময় আছে এটা 15 দিন টাইম আছে এখনো 15 দিন জি আচ্ছা মোটামুটি এগুলো প্রথমে দুধের পরিমাণ কেমন আসছিল জানা আছে কি ভাই আসলে আমাদের তো কিনা গরু কলি গপ পাওয়া যাবে না মানুষ গেরস্তরা মিথ্যেতা কয় আমার সাথে বেশি মিথ্যেতা আচ্ছা আচ্ছা বিক্রির জন্য সবাই একটু কম বেশি এরা দুই বেলা ধরে 1500 ধরে নেন 15 15 আচ্ছা আইডি করা যায় 15 15 আইডি করা যায় দাম কেমন চাচ্ছেন এটার দাম 1 লক্ষ 65 এটা 1 লক্ষ 65 ডিসকাউন্ট কত আছে ডিসকাউন্ট 5000 টাকা 5 জি আচ্ছা একদম 1 লক্ষ 60000 টাকা দর্শকরা চাইলে বেশি হলে ঘরে কোন সমস্যা নাই আচ্ছা না এই যে শেষ মুহূর্তে বোধহয় আপনার এটা একদম 1 লক্ষ 60 12 নম্বরটা কত দিলেন একদম এটাও 60 1 লক্ষ 60 জোড়া ধরে কি একটু কম বেশ করা যাবে কি জোড়া ধরে কেউ নেয় গাড়ি ভাড়া ফ্রি দেন অল বাংলাদেশ এই শেষের দুটো হ্যাঁ আচ্ছা